জামালপুর সদর উপজেলা আসন্ন 2 নং শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ খলিলুর রহমান তারা। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ 2 নং শরীফপুর ইউনিয়ন শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এছাড়া সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন আদর্শ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। এমনকি প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ান তিনি তার, যার দরুন এলাকাবাসীর প্রত্যাশা খলিলুর রহমান তারা তাদের ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন। প্রথমে আমি আমার 2 নং শরীফপুর ইউনিয়নবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসন্ন 2 নং শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমাদের প্রার্থী হিসেবে, নৌকার মনোনীত প্রার্থী হিসেবে আমরা গ্রামবাসী এবং 2 নং শরীফপুর ইউনিয়নবাসীর আস্থা খলিলুর রহমান তারাভাইকে আমরা নৌকা প্রতীক হিসেবে এবং আমরা এই আশাবাদ ওনার কাছে ব্যক্ত করি এবং আমাদের ভরসার স্থল উনি 2 নং শরীফপুর ইউনিয়নে, উনি নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান হয়ে বিজয়ী হয়ে আমাদের এই 2 নং শরীফপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে উনি গড়ে তুলবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি খলিলুর রহমান তারাভাইয়ের নির্বাচন সমর্থন করি এবং আমি যে কোনো সময় যে কোনো আপদে বিপদে যে কোনো সময় গ্রামের পারিবারিক সমস্যার মধ্যে আমরা পাই, আমার মতো আরও অনেকেই পাই, আমি দেখেছি। তো সেই হিসাবে আমি এবার আগামী এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা খলিলুর রহমান তারাভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা শরীফপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। জনাব খলিলুর রহমান তারাভাইকে যদি মনোনয়ন দেওয়া হয় জনগণের খুব বেশি নয়, তখন আমি নাম নিরা পাইলট স্কুলের ছাত্র, তখন অসহযোগ আন্দোলন চলছে, সেই রাজপথে আমাদেরকে টাকা হলো এবং সেই রাজপথে আমরা বঙ্গবন্ধুকে মুক্তির উদ্দেশ্যে আন্দোলন মিছিলে শরিক হই। পরবর্তীতে 70-এর নির্বাচন এসেছে, বঙ্গবন্ধু মুক্ত পায়। 70-এর নির্বাচনে 2 নং শরীফপুর ইউনিয়ন রণরামপুর গ্রাম তখনকার সময় 3 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের রণরামপুর কেন্দ্রে আমি প্রথম এজেন্ট নিযুক্ত করা হয় এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোনীত প্রার্থী জনাব আব্দুল হাকিম শরীফপুর 2 নং শরীফপুর ইউনিয়নের প্রতিষ্ঠা যুবলীগের আহ্বায়ক, যুবলীগ শেষ করার পরবর্তীতে আওয়ামী লীগের কমিটি আসে, সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তীতে জামালপুর সদর উপজেলা শাখা 2-2 বারের সদস্য নির্বাচিত হই। আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমি যদি 2 নং শরীফপুর ইউনিয়নের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে এই ইউনিয়নের মাদক মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, অঙ্গীকারের সহিত বলিতেছি আমি সেই কাজগুলো অত্যন্ত সঠিক এবং সুচারুভাবে সম্পন্ন করব এবং জনগণের কে সাথে নিয়ে সেই কাজগুলা সম্পন্ন করব বলে ব্যক্ত প্রকাশ করছি। তাহলে বাংলার আনাচে কানাচে সমস্ত খবর সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে, সেজন্যই আবারও 71-কে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।